এতদিন আমরা সবাই মোজিলা ফায়ারফক্সের মাধ্যমে টেস্ট দিতাম, আজকে আমরা ক্রোমের মাধ্যমে টেস্ট দেওয়া শিখবো। এ পর্যন্ত কোন পেইড ব্যাচ বা রেগুলার ব্যাচ আমি তো দেখাইনি, এটা রিসেন্ট ডিসকভারি। আপনি একই সাথে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, এজেন্সি খুলে ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারবেন। অনেকে এমন আছে আপওয়ার্কে সে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট একই সাথে, সে ফ্রিল্যান্সার হিসেবে একটা কাজ ধরে, সেই কাজটাকে আবার সে অন্য ক্লায়েন্টের কাছে দেয় বা অন্য ফ্রিল্যান্সার হায়ার করে সে কাজটা করিয়ে ক্লায়েন্টকে ডেলিভারি দেয়, এটাও সম্ভব। এখন কার অ্যাকাউন্ট খুলবো আজকে? আমার ভাই ভালো লাগে, চেহারা দিয়ে তো হবে না, ইদার একটা আমরা প্রয়োজনে দ্বিতীয় ক্লাসে আরেকজনের অ্যাকাউন্ট খুলে দিব, ঠিক আছে, যদি কোনো সমস্যা থেকে থাকে। কোনটা করলে পাবো এগুলোর জন্য এই ক্লাস, অ্যাকাউন্ট খোলার জন্য না, কিন্তু বাংলাদেশ এইখানের জন্য তাহলে স্ট্রং হবে। মিনিমাম 8 ক্যারেক্টারস। এখন আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেখানে লগ ইন করেন। লিংকে ক্লিক করেন, কিভাবে ইমেল ভেরিফাই করতে হয় এটা আসলে বলার কিছু নাই, তাই আমি কিছু বললাম না। প্রিপারেশন রাখেন, একটু দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে থাকতে হতে পারে, বারবার আসা যাওয়া করতে হতে পারে।
create my profile. বলেন এখানে কি দিব ডিজাইন এন্ড ক্রিয়েটিভ ডিজাইন এন্ড ক্রিয়েটিভ কেন ডিজাইনার আপনারা আছেন না হ্যাঁ এখানে চারটা চয়েস দেওয়া যাবে স্যার ইনস্টলটি চেঞ্জ করে যাবে হ্যাঁ চেঞ্জ করে যাবে কি চেঞ্জ করে যাবে না এটা আমি ক্লাসে শেষে বলে দিব আমার মনে হয় লোগো ডিজাইন এন্ড ব্র্যান্ডিং মাস্ট বি দেওয়া উচিত গ্রাফিক ডিজাইনার দের হ্যাঁ লোগো ডিজাইন এন্ড ব্র্যান্ডিং আপনি ক্লিক করেন ঠিক করলে সিলেক্টেড হয়ে যাবে গ্রাফিক ডিজাইন দেওয়া উচিত হ্যাঁ জি আর স্টেশন একটু পরে দেন আদার ডিজাইন এন্ড ক্রিয়েটিভ দেন আচ্ছা এবার প্রেজেন্টেশন দিবেন না ইলাস্ট্রেশন দিবেন আপনার ইচ্ছা প্রেজেন্টেশন 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 পার্থক্যটা কি ইলাস্ট্রেশন হচ্ছে ছবি আঁকা ডিজিটাল পেইন্টিং আর প্রেজেন্টেশন করেন কিনা ডিজিটাল পেইন্টিং বুঝে নিয়ে ফটোশপ ইলাস্ট্রেটরে ব্রাশ টুল দিয়ে পেইন্টিং করেন আপনারা না না তো করি না তাহলে ছবি আঁকেন আচ্ছা তাহলে ইলাস্ট্রেশন কিভাবে দিবেন ইলাস্ট্রেশন মানেই হচ্ছে ছবি আঁকা স্যার আমরা প্রেজেন্টেশন দিতে হবে স্কেচ করি তো স্কেচ করেন হ্যাঁ স্কেচের কাজ আছে দিতে পারেন ইচ্ছে করলে আপনি আপনার অ্যাকাউন্টে অবশ্যই দিতে পারেন আচ্ছা প্রেজেন্টেশন দেন কারণ পাওয়ারপয়েন্ট শেখানো হয়েছে না আপনাকে পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশন যদি আপনি এখানে করতে চান তাহলে প্রেজেন্টেশনটা আপনি সিলেক্ট করতে হবে ওকে সেভ এন্ড কন্টিনিউ সবাই লিখে রাখবেন প্রসিডিউর যদিও ভিডিও হচ্ছে এখন আপনি এই যে আগে যে উইন্ডোটা দেখা যাচ্ছে প্লিজ ভেরিফাই কোথায় প্রথম উইন্ডোটা উপরে একদম লেফট একটু কষ্ট করে আপনার ফেসবুকে একটু লগ ইন করতে হবে আমি একটা দেখিয়ে দিব বাকিগুলো আপনার এইখানে যে কয়টা জিনিস দেখতে পাচ্ছেন এর মধ্যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বিহ্যান্সের সাথে বিহ্যান্স একটা প্রোফাইল থাকে এবং সেটার সাথে লিংক করা যারা করবেন না ঠিক আছে যেমন আমি করি আমার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু করলে ভালো হবে ভালো বলতে স্যার বিহ্যান্স ফেসবুক গুগল প্লাস লিংকডইন টুইটার এই পাঁচটা চেষ্টা করবেন এদের সাথে লিংক করতে আচ্ছা ফেসবুকে লগ ইন করেছেন আপনি আচ্ছা ক্লিক করেছেন ফেসবুকে জি কন্টিনিউ দেন রিপোর্ট দিন তো বলে এসেছে স্যার সিকিউরিটি দাও সব লাগে ওকে কিভাবে এটা লিংক করা হলো আপনারা কি বুঝতে পেরেছেন জি আচ্ছা যে ফেসবুক থেকে গেলাম হ্যাঁ এটা লিংক বাকি গুলো করে নেবেন লিংক দেখাবে সবগুলো এগুলো করলে আমি এই বিষয়ে একটু বলে নিতে চাই আপনাদের ক্লাস যদি না বলি তাহলে কিভাবে হবে লিংকডইন সম্পর্কে একটু বলতে চাই লিংকডইন প্রোফাইল এসে কয় জানেন সবার করতে হবে ওকে আপনারা সবার করতে হবে কারণ ফেসবুক আপাতত মাঝবাজার হয়ে গিয়েছে আর লিংকডইন স্ট্যান্ডার্ড বলতে কি প্রফেশনাল সাইট খুঁজে পাবেন যেমন এখানে একজন আছেন ইন্টিরিয়ার ডিজাইনার অনেকে আছেন ইঞ্জিনিয়ার দেখবেন আপনাদের প্রোফাইল ম্যাচ করে এরকম লোকের সাথে আপনারা একটু পেশ করবেন এবং কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে ওইখানে আপনার এই পোর্টফোলিও লিংক শেয়ার করতে পারবেন আপনার আচ্ছা তাহলে এখানে কোনগুলো লিংক করতে হবে বোঝা গিয়েছে বাকিগুলো যদি করেন আপনার ইচ্ছা আমি বলবো না পুরো রাখলে তো সমস্যা নেই না এখন আপনার ফেসবুক থেকে আপনার নিজের একটা ফটো নামা ফটো অ্যাড করার সময় এসেছে এমন একটা ফটো দিতে হবে মাথায় রাখবেন ইমেজ যেটা ইউজ করবেন আপনার প্রোফাইল ইমেজ সেটাতে কোনো রকম ক্লিপ আর্ট থাকতে পারবে না ক্লিপ আর্ট ওয়াটারমার্ক বললাম না আমি বা কোনো ইফেক্ট থাকতে পারবে না এবার একদম ছবি হ্যাঁ জেনারেল ন্যাচারাল ইমেজ ছবি তুলেছেন কপিরাইট আপনার ঠিক আছে ভুল করেন না কিন্তু অনেকের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে এই কারণে কি ইউজ করেছে এই যে ক্লিপ আর্ট যেমন ধরেন একটা ফ্রেম দিয়ে দিল ছবির মধ্যে ওটা চলবে না বা একটু ইফেক্ট দিয়ে দিল দেন আ ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু আমি অ্যাড করে দিই ফর্সা বানাই দিই হবে না কোন ধরনের এডিটেড ফটো
ইউজ করা যাবে না, এটা এখানে লেখা আছে দেখাচ্ছি। ছবিটা নিলেই ভালো হয়, ইফেক্ট ছাড়া হতে হবে অবশ্যই। এটা নেওয়া যায়, ইফেক্ট আছে মনে হচ্ছে। এডিট ছাড়া তো ছবি নাই, সবগুলো তো পরে চেঞ্জ করে নেন, 12 ঘন্টার মধ্যে চেঞ্জ করবেন, নাহলে কিন্তু আমি দেই না। আমরা যেমন অলরেডি অ্যাপ্রুভ করা 100% আছে, আপনারা কিছু চেঞ্জ করতে আছে যেমন স্কিল গুলো এখন আমরা আপডেট হবে, তো ওগুলা করলে কি ওরা কি ওটার জন্য কি অ্যাপ্রুভ? না 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 না, এরকম কোনো সমস্যা নেই। লিখতে হবে যদি আপনাদের কোন পরিচিত বা ফ্রেন্ডের এরকম কথা থেকে থাকে যে আপনি চাপা পিটাতে পারেন, এই হচ্ছে সুযোগ ইন লাইফ টাইম, এই হচ্ছে সুযোগ। যাবেন আর বলে দিবেন এখানে ওভারভিউ, সত্য কথা বললে অল্প সময় দিলে তো আরই করবে না। আর কোন 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 কো
কত বছর দিয়ে বলছি অন্য অ্যাকাউন্টে লিংক আচ্ছা মানে কি আপওয়ার্কের অন্য অ্যাকাউন্টে লিংক না 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 মানে অন্য মার্কেটপ্লেস অন্য মার্কেটপ্লেস দেওয়া যাবে রিসেলেবল দেওয়া যাবে না বিডিং হতে হবে 99 ডিজাইনস অ্যাড করতে পারেন লিখেন অ্যাডোবি ফটোশপ শুধু ফটোশপ লিখেন অ্যাডোবি ফটোশপ সিলেক্ট করেন ইলাস্ট্রেটর লিখেন ইনডিজাইনের ক্লাসের সাথে আমি নিব কিন্তু আবার দেখাবো দেখা যায় আমি বললাম আর বাকি যদি কিছু থাকে আপনি অ্যাড করে নেবেন পরে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই ইংলিশ প্রফিশিয়েন্সি অলওয়েজ ফ্লুয়েন্ট লিখবেন কারণ আপনার যে লেভেলে আপনার থাকবেন Always fluent, complete command of this language with perfect grammar. ঠিক আছে সিলেক্ট করেন আদার ল্যাঙ্গুয়েজেস অ্যাড এ ল্যাঙ্গুয়েজ দেন এই যে এখন একটা কাজ করব কিন্তু আপনার কিন্তু মাইন্ড করতে পারবেন না এখানে বেঙ্গলি লিখেন বি এন জি উপরে হ্যাঁ বেঙ্গলি চলে আসছে তো হ্যাঁ এটা দেন নিচেরটা নেটিভ অর বাইলিঙ্গুয়াল Save and add more. Hindi likhen. Ekhon to mind koren nei apnara ei je ekhon etar pore jeta likhbo etar mind koren. Hindi likhen conversational. Save and add more. Urdu. Urdu bhasha. Keno? Bhashar jonno rakto dilam. উর্দু দেওয়ার কারণ হচ্ছে এত হ্যাঁ দরকার আছে দরকার আছে বলছি বলছি বেশি পাকিস্তান আফগানিস্তান কাজাকিস্তান এই সাইডে লোকেদের অনেক কাজ ওরা অনেক ক্লায়েন্ট আছে সেই আর কিছু অ্যাড করা হবে অনেক ক্লায়েন্ট আছে বুঝবেন নাকি এই জন্যই তো বেসিক দিয়েছি অ্যাটলিস্ট সে আপনার প্রোফাইলে দেখবে আপনি উর্দু বুঝতে পারেন চলে পারি না সেভেন মোর দিয়েছিলাম মোর দেওয়া যাবে না তো একবার
খাবার দিতে হবে। হ্যাঁ আবার লিখতে হবে, এখন কি করা কেন মিস্টেক হয়েছিল গ্রাফিক ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর নাম নাম করে দিয়েছে মনে থাকবে না এনিবডি আপনি কাইন্ডলি একটু লিখে নেন কি দিবে, প্রয়োজনে পরে গ্রুপে পোস্ট করে দিবে। এখানে যা যা কাজ স্কিল নাকি উনি ভুলে যাচ্ছেন সেই জন্য আর কি বলছি ফটোশপ ইলাস্ট্রেটর পাওয়ারপয়েন্ট ইনডিজাইন ফ্ল্যাশ আপনার প্রোগ্রামে যা আছে সব যারা ইঞ্জিনিয়ার সাহেব আছেন বা সাহেব তাদের জন্য ক্যাড ম্যাক্স জিডি স্টুডিও ম্যাক্স আর কি রেভিট পিপিটি কেউ যদি করেল ড্র পারেন অবশ্যই দিবেন, আফটার ইফেক্ট পারলে দিবেন, ভিডিও এডিটিং পারলে দিবেন, এগুলি সব কাজে লাগবে এখানে অবশ্যই দেখেন হ্যাঁ কিছু করেন না, এখন আমি বলিনি তিনটা অপশন আছে সবসময় তিনটা অপশন থাকতো ওডেস থেকে আপওয়ার্ক করার পরে এই অপশনটা এসেছে কিছু চ্যাম্পিয়ন প্রোফাইল আজকে দেখাবো বলেছি যত আপনি চ্যাম্পিয়ন প্রোফাইল দেখবেন সবার এটা দেওয়া 30 আওয়ার্স পার উইক মোর দ্যান 30 আওয়ার্স মোর দ্যান 30 আওয়ার্স পার উইক এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে তার মানে কি সেভ এন্ড কন্টিনিউ 30 ঘন্টা বেশি আপনি অ্যাভেইলেবল মানে থাকবো আমি এখানে হ্যাঁ অ্যাভেইলেবল থাকবেন বলতে কি কাজ যদি থাকে কোথাও জব করেছেন আপনি করছেন এখন লিখে দেন কোম্পানির নাম লিখেন না করলেন না দিলে সমস্যা নেই সমস্যা আছে অপশনাল লেখা আছে দেখে মনে করেন না যে সমস্যা নাই তা বলে নাকি এখানে খুলতে যেয়ে দেখবেন অ্যাকাউন্ট যে অনেক কিছু অপশনাল লেখা আছে দুগুলো দিবেন যদি ফিল আপ না করেন হ্যাঁ সব কন্টিনিউ করার পর আপনার প্রোফাইল হবে 40% মানে সবই কমপ্লিট করতে হবে হ্যাঁ সবই দিতে হবে আর তারপরেও সবকিছু দেওয়ার পরেও আপনার প্রোফাইল 80-90% হবে
ভাগ্য ভালো হলে 90% হয় अदरवाइज 80 তারপর স্কিল টেস্ট দিতে হবে টেস্ট এটা কোথায় দেব আপওয়ার্কে বলতে আপনি যে বললেন যে স্কিল আমার এই স্কিল আছে সেটা আছে সেটা টেস্ট দিয়ে প্রমাণ করতে হবে আচ্ছা কেন হ্যাঁ এটা দিয়ে দেন কারেন্টলি ওয়ার্ক হেড তো পরে আগে তো এখানে কবে আপনি জয়েন করেছিলেন কবে এখানে কবে থেকে কাজ করছেন এটা তো জয়েন করেছি 2 মাস 3 মাস একটা দেন আমার আন্দাজ অনুযায়ী কোনো সমস্যা নেই ইয়ারটা দেন 15 আচ্ছা আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার সে এমপ্লয়মেন্ট না থাকলে কোনো প্রবলেম আছে কেউ যদি এমপ্লয়ড না থাকে হ্যাঁ প্রবলেম আছে সেম এইটা এখানে কিছু লেখা দরকার নেই সেম আপনি কি ডিভাইস দিয়ে দিবেন সবগুলো আর পরে বসে যে সবাই ভার্সিটি স্পেলিং ঠিক আছে ই হবে ইউনিভার্সিটি কয়জন বলছে যে এটা ই হবে ই হবে ঠিক আছে ই হবে ঠিক আছে ঠিক আছে ইউনিভার্সিটির মধ্যে ই হবে আচ্ছা বনাস ন্যাশনাল ইউনিভার্সিটি হ্যাঁ লিখেন গ্রাজুয়েশন কি কমপ্লিট করেছেন আপনি না থার্ড ইয়ার থার্ড ইয়ার আচ্ছা লিখেন কবে থেকে অ্যাটেন্ড করেছেন এক্সপেক্টেড গ্রাজুয়েশন ইয়ার দেন কিন্তু 15 15 সালে দেওয়ার কথা গেছে মানে সার্টিফিকেট দেওয়ার কথা জি আচ্ছা তাহলে 16 দেন আচ্ছা কি ডিগ্রি পাবেন এখান থেকে সেটা লিখে ডিগ্রিটা কিন্তু পেতে হবে এখানে হ্যাঁ দেখেন এখান থেকে সিলেক্ট করতে হবে ডিগ্রি এর বাইরে যদি দেন এটা ভেরিফাইড হবে না মানে একটা দিয়ে দেন কি বললেন আপনি বুঝে বুঝে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আর্কিটেকচার কোনো সাবজেক্ট নাই আচ্ছা ঠিক আছে আর কোথায় আর কি নাম্বারটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরিয়া অফ স্টাডি ঠিক লিখেন মেজর কি নাম কি কি সাবজেক্টে করছেন সোশ্যাল ওয়ার্ক সায়েন্স নাই সোশ্যাল ওয়ার্ক কি আপনি সিলেক্ট করেন জি সোশ্যাল ওয়ার্ক কি সোশ্যাল ওয়ার্ক আচ্ছা ঠিক আছে ডেসক্রিপশন প্রয়োজন নাই সেই বাকিগুলো অবশ্যই অ্যাড করবেন এসএসসি সার্টিফিকেট বলে কিন্তু এটাকে ছোট করে দেখার এখানে সুযোগ নেই কোথায় দিবেন সার্টিফিকেশন ডেসক্রিপশন মধ্যে কি লিখতে হবে না ডেসক্রিপশনে কিছু লেখা এটা আপনি পরবর্তীতে যখন প্রোফাইল এনহ্যান্স করবেন তখন হ্যাঁ এখানে আমি বলে নেই এখানে লিস্টে অনেক কিছু আছে একটাও সিলেক্ট করা যাবে না তাহলে লিখে দিতে হবে এগুলা সার্টিফাইড না তা কোথায় লিখবে নিচে যান স্ক্রল করে একদম নিচে আধার আধার সার্টিফিকেশন নেই হ্যাঁ হ্যাঁ আপনার এইচএসসি সার্টিফিকেশনের নামটা লিখে দাও এসএসসি এইচএসসি এইচএসসি হায়ার সেকেন্ডারি লিখতে হবে কোনোরকম দিয়ে দিলে হবে না না সার্টিফিকেটের উপর যেটা লেখা থাকবে সেটা লিখবেন এখানে আচ্ছা স্কুল সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট লিখতে হবে এসএসসি এনডিএ একটা আমি বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এসএসসি টা সবাই পারবেন কোন বোর্ড থেকে পাস করেছেন আপনি ঢাকা
এগুলো সব সার্টিফিকেট দেখে লেখার কথা, কারণ আমি লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি, সার্টিফিকেটেই সবই লিখে থাকবে। এডুকেশন ঢাকা, কমা দিতে পারেন নাও দিতে পারেন, ডিসক্রিপশন খুব প্রয়োজন নাই। ডিসক্রিপশনে আপনি সায়েন্স আর্টস না কমার্স সেটা লিখতে পারেন, কমার্স। ডেট এইখানে দেখেন, ডেট ১৬ মুছে ১০ লিখেন দশে চলে গিয়েছে। কোন মাসে মনে নেই, মনে নেই, শেষের দিকে না প্রথম দিকে? শেষের দিকে। সেপ্টেম্বর দেন, অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর দেন, মে জুন। এটা ক্লিক করবেন, হ্যাঁ মে অথবা জুন দেন। আচ্ছা জুন দেন, ঠিক আছে। জুনের একটা ডেট আপনি এখান থেকে সিলেক্ট করেন, শুরু দিন। হ্যাঁ ঠিক আছে। এই যে সাবমিশন কোড আর লিংক, হ্যাঁ সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার, এটা কিন্তু ভেরিফাইড হবে, খুব সিরিয়াস নিলি তবে এই জিনিসটা। আপনারা ভেরিফাইড করবো কোথায়? আপওয়ার্কে ইন্টারন্যাশনাল, কারণ আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে করছেন, প্ল্যাটফর্মটাও ইন্টারন্যাশনাল। চিন্তা করতে হবে এরকম, এরকম চিন্তা করতে হবে। সাবমিশন কোড আর লিংকের মধ্যে আপনি এখন 1 2 3 4 5 লিখে রাখেন। গুগল থেকে সার্টিফিকেট নামাতে হবে না? এখানে লেখা থাকে একটা জিনিস, এখানে লেখা থাকে বোর্ড অফ ইত্যাদি, এই জায়গার মধ্যে দুইটা নাম্বার লেখা থাকে, উপরে একটা এসএম, এসএম সিরিয়াল নাম্বার। আচ্ছা এবার উপরে হ্যাঁ, এবার উপরে একটা কিছু রেখে এসেছি আমরা, কি বলেন তো কি সেট করি নি এখানে? এক্সপিরিয়েন্স লেভেল সেট করতে হবে। এন্ট্রি লেভেল দিব, ইন্টারমিডিয়েট দিব, না এক্সপার্ট দিব? ইন্টারমিডিয়েট। আচ্ছা ইন্টারমিডিয়েটটা ভালো, কোনটা দেওয়া ভালো স্যার? স্টুডেন্ট নতুনদের জন্য, আপনাদের মতামত চাচ্ছি না, নতুনদের জন্য কোনটা ভালো? নতুনদের জন্য এন্ট্রি লেভেল ভালো, কিন্তু আমি ওই যে বললাম না, খবর দিবেন একটু, 2 ইয়ারের এক্সপেরিয়েন্স দিয়ে আপনি এন্ট্রি লেভেল বললে হবে না তো, খালি বলুন না। ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট সিলেক্ট করেন। না ওই যে অন্য জায়গায় প্রোডাক্ট আছে ওনার, সার্টিফিকেট বিষয়ে কথা ছিল নাকি, লাস্ট সার্টিফিকেট দিব নাকি, এটা যাদের অনেক সবগুলা অল সিলেক্ট করে কি লিখেছে এখানে, অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার উইল নট বি শেয়ারড পাবলিকলি, কমপ্লিটলি সেফ, কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এবং পেওনিয়া মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, টাকা ওঠানোর জন্য লিঙ্ক করবেন, সেগুলোর ক্ষেত্রে এই অ্যাড্রেসই কাজে লাগবে, তারা এটা ভেরিফাই করবে অ্যাড্রেস। এই অ্যাড্রেস ভেরিফিকেশন হবে পরে, আরো অ্যাকাউন্টে আইডি ভেরিফিকেশন হবে, দুইটা জিনিস ভেরিফাইড হবে এখানে, আইডি ভেরিফিকেশন আর অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশনটা হচ্ছে এনআইডি, এনআইডি স্ক্যান করে দিতে হবে, মেইন কপি স্ক্যান করবেন, স্ক্যান করে এখানে দিতে হবে, হবে কিভাবে এটা পরে বলে দিচ্ছি। অ্যাড্রেস ভেরিফিকেশন হবে, সেটার জন্য ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, স্ক্যান করে ক্লিয়ার, হ্যাঁ যেখানে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করা যাবে, ক্লিয়ার। ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অ্যাড্রেস ভেরিফাই করা যাবে, হ্যাঁ। ইউটিলিটি বিল যদি স্ক্যান করে দিই, কোনটা স্ক্যান? ইলেকট্রিসিটি বিল, হ্যাঁ ইলেকট্রিসিটি বিল দিতে পারেন, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট ওরা চাইবে পার্টিকুলার। স্যার ঠিক
এখন আপনার অ্যাড্রেসটা লিখেন কাইন্ডলি হচ্ছে পুলিশ স্টেশন খুব কঠিন ডিসি বলে যাবে এখন খুব সাবধানে সফিস্টিকেটেড কিন্তু বিষয়টা খুব সাবধানে একটা যদি স্যার একবার ব্যান্ড হয়ে গেলে এই যে এটা দিদি ভাই যে একবার আমার নতুন করে একটা করা যাবে না একটা অ্যাকাউন্ট খুলে কি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট এত সোজা এই যে সার্টিফিকেট ব্যান্ড হলে একজনের নামে 10টা অ্যাকাউন্ট থাকতো 10 বার কাজ করতে সার্টিফিকেট দিয়ে আসছে না স্যার জিপি কোডটা তো যে পোস্ট কোড যেটা পোস্ট কোড থাকে না ন্যাশনাল আইডি কার্ডে আছে হ্যাঁ দেখেন তাহলে একবার যদি ব্যান্ড হয় এখানে এটা অপরচুনিটি আছে জিপ কোড কিন্তু দিতেই হবে স্যার একবার যদি ব্যান্ড হয় কার্ডটা তাহলে সেটা কি আর উদ্ধারের কোনো পথ নেই ব্যান্ড হয়ে গেলে উদ্ধার পথ হিডেন হয়ে গেলে উদ্ধার করা যাবে আমি করেছি বলতে তাহলে আজকে সে কাজই তো করতে পারবে না এই মার্কেট হিডেন হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করবেন কিন্তু ক্লায়েন্ট দেখতে পাবে না কেমন কথা এই আপনারা অপশন দিয়েছেন আমি আবার কানে অনেক ভালো শুনি জি এই আপনাদের অপশন আরেকটা অপশন আছে এখানে মিস করেছি সেটা হচ্ছে ডলার 8 স্যার দা দিব এখানে কোন ভেরিয়েশন আছে যে বাকি আছে কি না এন্ট্রি লেভেল স্যার আপনি কার্ডিস্টিনের মজুরিটা একটু বলেন যে কি রকম থাকে তাহলে বুঝতে পারি কি রকম দাদা আমাকে বলতে দিতে হবে তো আগে নাকি হ্যাঁ অবশ্যই আপনারা এই মতামত দিচ্ছেন আপনারাই ডিসাইড করছেন তাহলে আমি ক্লাস দিতে আসলাম কেন আচ্ছা আমি বলি এখানে যদি এন্ট্রি লেভেল হয় আর এরকম রাউন্ড ফিগার দেওয়া যাবে না রাউন্ড ফিগার দেওয়া যাবে না আপনার কত ডলার দেয়া ছিল এরকম ফিগার হতে হবে এটা কোশ্চেন আছে 5.55 হওয়ার কথা কেন 6 দিলাম আচ্ছা এটা দেখ আপনি এখানে 5.56 দেন উপরে একটা দেওয়ার মানে এই না যে আপনার চিরজীবন এইটাতে কাজ করতে হবে এই রেটে চেঞ্জ করা যাবে যে কোনো সময় দিনে 10 বার করা যাবে ঠিক আছে এখন আপনি দেখলেন যে একজন ক্লায়েন্ট এক্সপার্ট চাচ্ছেন এক্সপার্ট লেভেলের গ্রাফিক ডিজাইনার চাচ্ছেন উনি চাচ্ছেন যে বেশ কিছু প্রজেক্ট উনি করাবেন এবং উনি প্রমিস করেছেন উইকলি আপনাকে 20 আওয়ার্স দিবেন 20 আওয়ার্স যদি আপনাকে উইকলি দেয়া হয় তাহলে আপনি চিন্তা করবেন যে না আমার এই রেটটা আছে আমি এটাকে স্যাক্রিফাইস করে এটা দিই আপনি এটা না দিয়ে এটা দেন কারণ সে 20 আওয়ার্স দিচ্ছে পার উইক
20 সাথে এটা গুণ দিয়ে দেখেন আর আরেকজন ক্লায়েন্ট দিবে ঠিক আছে আপনি এটা দিয়ে কাজ পাবেন কিন্তু সে 5 আওয়ার্স দিবে পার উইক কোনটা ভালো ওইটা ভালো সো আপনি अप्लाई করার সময় এই এটা দেখাবে কিন্তু যে 5.56 ডলার পার আওয়ার কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন अप्लाई করার সময় চেঞ্জ করতে পারবেন প্রোফাইলও চেঞ্জ করতে পারবেন ক্লিয়ার আচ্ছা এন্ট্রি লেভেলের জন্য আপনারা জিজ্ঞেস করেছিলেন এটা হচ্ছে মিনিমাম রেট এর নিচে দেওয়া যাবে না আচ্ছা অ্যাকাউন্ট স্টার্ট করেছেন দিয়েছেন এক্সপার্ট কিছু বলবো না আমি তো রেট দিবেন না কোন সময় এটার উপরে এটার উপরে যেন রেট না দেখি তার 10 12 আর ফিক্স প্রাইসের তো কোনো ইয়ে নাই আগা মাথা নাই $100 হইতে পারে $200 $500 হইতে পারে $5 আচ্ছা এবার আপনি নিচে গিয়ে 7 কন্টিনিউ এটা ক্লিয়ার সবার কাছে ব্রোকেন ফিগার কেন এটা ক্লিয়ার योग्य मन कर এখন এখানে দুইটা প্ল্যান আমরা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার বেসিক ফ্রিল্যান্সার প্লাস কি ডিফারেন্স এর মধ্যে পড়লে বোঝা যায় না স্যার আছে বলে দিচ্ছি ফ্রিল্যান্সার বেসিক হচ্ছে বড় করে লেখা আছে $0 পার মান্থ এটা হচ্ছে বেসিক মেম্বারশিপ 60 কানেক্টস পাবেন এখানে যে লেখা আছে 60 কানেক্টস পার মান্থ 60 কানেক্টস মানে 60 জন ক্লায়েন্ট পাবে জি না তো 2 কানেক্টস পার জব মানে 30 জবস পার মান্থ এটা হচ্ছে আপনি अप्लाई করতে পারবেন এই ক্ষমতা আপনাকে দিচ্ছে ফ্রিল্যান্সার বেসিক এটা কি ক্লিয়ার জি আচ্ছা ফ্রিল্যান্সার প্লাসে তাহলে কি 70 কানেক্ট ফ্রিল্যান্সার মোছা হয় 33 পার জব 2 কানেক্ট পার জব 70 কানেক্ট কিন্তু দেখেন বড় করে লেখা আছে এটা বড় করে না লিখলে সমস্যা $10 দিতে হবে প্রতি মাসে কাজ করেন না করেন আজকে সেনটাতে ওটাতে রাজি থাকলে দেন তাহলে আমাদের দিতে হবে আচ্ছা সুবিধা আছে না হলে খামাকা কিন্তু $10 পার মান দিতে হয় না সুবিধা দিতে হবে 70 কানেক্ট শেষ হয়ে গেছে এখন ভালো জব পোস্ট হয়েছে আপনি अप्लाई করবেন 0 কানেক্টস अवेलेबल কিনতে পারবেন ডলার 1 পার কানেক্ট একটা জব अप्लाई করার জন্য ডলার 2 ওই লেভেলও যাবে না সময় আমি এখনো এটা নেইনি আমি এটা নেইনি অনেকে নিয়েছে আমি নেইনি হ্যাঁ চেঞ্জ করে দেব প্রথমটা সিলেক্ট করেন ক্লিয়ার এই হিসাব ক্লিয়ার সবার কাছে ম্যাথমেটিক্স কত পার্সেন্ট হয়েছে 30টা থেকে অ্যাপ্লাই করে নিয়েছে টাকা দিতে হবে 75% আর যদি আপনি মনে করতে যে এগুলো অপশনাল আছে দিব না তাহলে 40% কি ওগুলো আমি গল্প করতে করতে কথা বলতে বলতে অ্যাকাউন্ট হয়ে গেছে 75% আর একটু গল্প আমরা করব আর একটু কথা বলবো হয়ে যাবে 100% থ্যাংক ইউ সো মাচ আপনি যেতে পারেন না এখন আমার স্টুডেন্ট অনেক আছে গভর্নমেন্ট অফিসার আপওয়ার্কে কাজ করে সারাদিন জব করে দৌড়াদৌড়ি করে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় ল্যাপটপ নিয়ে যায় আপওয়ার্কে কাজ করে কারণ তার কাছে এটা ইউজার ফ্রেন্ডলি মনে হয় বাকিগুলো ঝামেলা মনে হয় কিভাবে এখন দেখ কত কিছু চাইলো চাইলো হ্যাঁ কিন্তু এইখানে যখন আমি এই প্যানেলটা আপনাকে বোঝাবো এই উইন্ডোটা তখন আপনি বুঝতে পারবেন এটা কতটা ইউজার ফ্রেন্ডলি এখন বোঝা যাচ্ছে না আচ্ছা দেখেন কি লেখা আছে টেক এ স্কিল টেস্ট টেস্ট আমরা দিতে পারি কে কে আপওয়ার্কে হাত তোলেন কিভাবে টেস্ট কি মানে কি দিতে হবে সেটা তো বুঝছেন কি বলতে হবে কি নাম আপনার জোরে নিকনেম বলেন এত বড় নাম আমি জানতে চাই আমাদের ম্যাম রিটা ম্যাম টেস্ট দিতে পারেন আমিও পারি কে দিবে টেস্ট আমি আচ্ছা ঠিক আছে আমি
ঠিক আছে টেক এ স্কিল টেস্ট এই যে দেখাচ্ছি রেজো করে নিতে হবে এটা আজকে ভাষায় যে সবাই যদি 100% না করেন আমি লোকের সাথে কাছে বলবো বলে দিবেন কঠিন লোক এই ওরা एग्जाम দিচ্ছে ওই পাশে আমার ব্যাচ ভয় কাটছে ওরা যে দেখতে পারেন ঠিক আছে খুব কঠিন লোক আমি আচ্ছা এখানে আমার একটা কথা আছে স্কিল টেস্ট দেখেন অনেক স্কিল টেস্ট আছে কোনটা দিব আমরা রিলেভেন্ট দিব কি রিলেভেন্ট কি টেস্ট বলেন অল ক্যাটাগরিজ দেয়া আছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন এখানে কিওয়ার্ড লিখতে পারবেন ক্যাটাগরি সিলেক্ট করলে যথেষ্ট কি লেখা আছে দেখেন দুর্গা এটা দিব রাজি সবাই ইংলিশ টেস্ট দিব ওই সর্বোচ্চ কোনো ইয়ে নাই তবে মিনিমাম 10টা দিতে হবে আমি বলে দিচ্ছি আচ্ছা গ্রাফিক্স ডিজাইন আমি কারণ ক্লায়েন্ট যখন বলবে এটা কেন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আপনার কাছ থেকে ফটোশপে ইমেজ এডিটিং করাবে সে একটা কাজ দিল $50 সে তার প্রথম শর্ত হচ্ছে ফটোশপে আপনি স্কিল টেস্ট দিয়েছেন কিনা এবং কত পার্সেন্টের মধ্যে আছে সে টপ 10% আছে এটা আপনি দিতে হবে কিসে দিতে হবে কভার লেটারে যখন অ্যাপ্লাই করবে যারা এটা দিবে না বা ক্লায়েন্ট কোনো ক্লায়েন্ট সরাসরি বলে দিবে যে আপনি কি ভেরিফাইড ফটোশপে ভেরিফাইড না আপনাকে বাদ দিয়ে দিবে কি বলবেন তখন একটা টেস্ট দেন নাই বলে আর আমি এখন যে শর্টকাট দেখে দিব আপনি কি সেটা জানেন কিভাবে টাইম অফ করে টেস্ট দিতে হয় টাইম অফ কেউ কি জানেন এখানে না না আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আজকে ইতিহাসে প্রথমবারের মতো আমরা একটা জিনিস দেখাবো কি সেটা ক্রমে আমরা এতদিন আমি আমি মনোজ স্যারের ক্লাস করেছি আপনাদের তখন আমার মোটামুটি 20-25টা জব হয়ে গেছে তো আমি ক্লাস করেছি তখনই ক্লাসে মজিলা দিয়ে মজিলাতে কিভাবে টাইম অফ করে সেটা দেখিয়ে টেস্ট দিয়েছি পরে আমি ভাবলাম যে আমরা কেন মজিলাতে আটকে থাকবো অনেকে আছে মজিলাতে কমফোর্টেবল না ক্রোম ইউজ করে অনেকেই আছে আমি নিজেও কমফোর্টেবল ক্রোমে কিভাবে টাইম অফ করে আমরা জানতাম না টাইম অফ করার বিষয়ে আমি একটু ছোট কথা বলে নেই জাভাস্ক্রিপ্ট কোডিং দিয়ে যে কোনো সাইট টাইম কাউন্ট করে যে কোনো টেস্টে জাভাস্ক্রিপ্ট চিনি আমরা হ্যাঁ জাভাস্ক্রিপ্টে কোড করা হয় ওয়েব ডিজাইনের কাজে লাগে জাভাস্ক্রিপ্টের কোডিং আমরা বন্ধ করে দিব ইন্টারনেশনাল টাইম কাউন্ট করবে কিভাবে জাভাস্ক্রিপ্টের কোডিং বন্ধ করে দিব এখন আমরা আছি কিসে ক্রোমে ওকে ক্রোমে আমরা দেই তারপরে আমরা মজিলাটা দেখব ইতিহাসে প্রথমবার কিন্তু আচ্ছা কোন টেস্টটা প্রথমে দিবেন এটা বলে দিচ্ছি অ্যাডোবি ফটোশপ সিএস 5 এক্সটেন্ডেড টেস্ট শুধু যে এটা তা না আপনি চুজ করতে পারবেন তবে এক্সটেন্ডেড টেস্ট দেওয়া উচিত প্রথমে সেফ কোনটা অ্যাডোবি ফটোশপ সিএস 5 এক্সটেন্ডেড অথবা ইলাস্ট্রেটর সিএস 5 এক্সটেন্ডেড ইত্যাদি আর নাই বলে এক্সটেন্ডেড ইঞ্জিন ডিজাইন দেখি আমরা কি নিয়ে থাকে একটু পরে আপনার এই কোশ্চেনটা অবান্তর মনে হবে আচ্ছা এক্সটেন্ডেড টেস্ট খুলি দেখি কি বলছে ৪০টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে ৪০ মিনিট টাইম কমপ্লিট করার জন্য এখন আমরা তো টাইম বন্ধই করে দিব না টেস্টের অ্যানসার গুলো কোথায় পাবো আমরা কি লিখব ফটোশপ এই গেছে এটা দেখে রাখেন প্রথম যতটুকু ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে www.odes-test.net এতটুকু লিখে নিয়ে যান তাহলে কোনটা সকল রোগের সমাধান কোনটা স্যার www.odes-test.net ঠিক আছে এখন আমরা দেখি ওইখানে যে টেস্টের অ্যানসার গুলো পাই কিনা কি দিলে এখানে ফাইন বক্স আসবে কন্ট্রোল এফ ওডিএস
এখানে যে কন্ট্রোলার দিবেন এই যে ফাইল বক্স এসেছে এখানে আমরা পেস্ট করি পেয়ে গিয়েছে এই সে টেস্ট হ্যাঁ আচ্ছা খুশি হওয়ার কিছু নাই ম্যাক্সিমাম যদি হয় 80% খুব লাভ ভালো হলে 90% কারেক্ট অ্যানসার হবে এতটুকু রিস্ক নিয়ে আমরা টেস্ট করি 100% হবে এমনও টেস্ট আছে ইংলিশ বললেন আপনি ইংলিশে আমি টেস্ট দিব আজকে 100% হবে আচ্ছা এই টেস্টটা এখন আমরা ক্লিক করি পাশাপাশি দুটো উইন্ডো খোলা থাকবে তৃতীয় উইন্ডোটা আমরা এখন খুলব এই সেই টেস্ট অ্যানসার বুঝে গিয়েছে তো না এতটুকু দেখবেন কিওয়ার্ডটা দেখবেন টেস্ট অ্যানসার ফর টাকা দরকার নেই 2015 টাকা দরকার নেই 2015 বিকজ এটা লেটেস্ট নতুন একটা উইন্ডো খুলব এই প্রসেসটা কিন্তু লিখে নেওয়া যান ইতিহাস নতুন উইন্ডো খুলবেন আই মিন নতুন ট্যাব সেটিংস শো অ্যাডভান্স সেটিংস show advanced settings click niche dekhen privacy theke content settings privacy theke content settings e click korlam erokom ekta window open hoyeche ei je ki likha ache dekhen javascript do not allow any site to run javascript Do not allow any site to run JavaScript. এই আমরা জাভাস্ক্রিপ্টে কোডিং বন্ধ করলাম ডান বের হয়ে যাবেন এই উইন্ডোটা ওপেন করা থাকবে কারণ টেস্ট শেষ হওয়ার পর আবার আমাদের টাইম অন করে দিতে হবে নাহলে আপনার পিসিতে বিভিন্ন মুখী সমস্যা দেখা দেবে এটা জরুরি ভিত্তিতে লিখে নিয়ে যান জাভাস্ক্রিপ্টে কোডিং কিন্তু পরে অন করে দিতে হবে টেস্ট শেষ হওয়ার পর কি ডু নট এলাও এনি সাইট টু রান জাভাস্ক্রিপ্ট টাইম বন্ধ হয়েছে কিনা এটা আমরা এখন একটু টেস্ট করে দেখব স্টার্ট টেস্ট এরকম একটা উইন্ডো ওপেন হবে এটার নিচে আবার স্টার্ট টেস্ট আছে অনেক ধরনের সিকিউরিটি ইস্যুস আছে বুঝছেন না এটা এখন উপরে কি লেখা আছে পড়া যাচ্ছে আমরা টাইম বন্ধ করে দিয়েছি স্টার্টে পরে আসলো আর আদারওয়াইজ এইখানে শো করবে কতটা টাইম রিমেইনিং তাই না এখন এটা কি ট্রু না কিন্তু আমরা এটা ভেরিফাই করব ভেরিফাই ট্রু এমন অবস্থা হয়ে গেছে এখন এই যে আমি দেখেন টাইম চলছে না এখন আমি গল্প করব একটু গল্প করার প্রয়োজন আছে জরুরি এটাও মাথায় রাখবেন কারণ গল্প না করলে দেখা যাবে আপনার টেস্টটা 5 মিনিটে শেষ হয়ে গিয়েছে ওরা সন্দেহ করবে একটু কফি খাবেন ফোনে কথা বলবেন টেস্ট দিবেন আপনাদের লাইফ কতটা ইজি করে দিচ্ছি আমি দেখেন লাইফ ইজ ইজি ইজি লেখা টাইমটা হয়ে গেছে আচ্ছা না তাহলে আবার মজা চলে যাবে এই যে কোশ্চেন কপি এখানে যে ফাইন্ড এ পেস্ট এই যে অ্যানসার সব অ্যানসার নাও পেতে পারেন ট্রু যখন এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে ড্যাশ থাকবে ড্যাশ কপি করবেন না শুধু লেখা কিওয়ার্ড কপি করলেও হয় আমি এখন যেহেতু গল্প গুজব করার বিষয় আছে এখানে সে কারণে আমি পুরাটাই করি রাস্টারাইজিং অ্যানসার দেখব না আমরা কত নাম্বার সেটা দেখব হ্যাঁ আপনারা তো অনেক ভদ্রলোক মানে কিছু বলছেন না আমরা তো ক্লাসে বিভিন্ন কথা বলেছিলাম স্যার চুরি শিখাচ্ছেন তাহলে কি লাভ হলো আচ্ছা স্যাম্পল অল লেয়ার্স আমরা অ্যানসার দেখব না তিন লাইফ ইজ ইজি এটা আরো কিছু অ্যাডভান্স থাকতে পারে পারফেক্ট ওয়ার্ক
এখানে ব্যাপার আছে, সব টেস্ট দেওয়া যাবে না একবারে, দিনে পাঁচ থেকে ছয়টা মাথায় রাখবেন, পাঁচ থেকে ছয়টা, ছয়টা ক্রস করলেই আপনি ফেল চলে আসবেন, অতবার আপনি জাভাস্ক্রিপ্টের কোডিং বন্ধ করবেন। কি প্রসিডিউরে আমি টেস্ট দিচ্ছি সেটা কি বোঝা যাচ্ছে? উপরের টার মধ্যে দেখেন এইটার অ্যানসার আমি নিব না কেন, কারণ এটা মার্ক করা নেই, বুঝতে পেরেছেন? ক্রমে আমরা টাইম অফ করে টেস্ট দিচ্ছি প্রথমবারের মতো। আচ্ছা ট্রু, যদি এমন কোন ট্রু ফলস, আপনি কি বুঝতে পেরেছেন কিভাবে টেস্ট দিচ্ছি? পড়াশোনা শুনে ব্রেইন এইসব কাজে আমরা খরচ করবো না, এই একটা টেস্ট দেওয়ার জন্য কি পরিমাণ যে আপনার পড়াশোনা করতে হবে চিন্তার বাইরে। স্যার এই সাইটটা কতদিন থেকে আছে? কি বলেছে ফিল্টার ইউজ টু ড্র পারসপেক্টিভ মেজ গিভস ইন। আচ্ছা এটা কোনটা হবে ভ্যানিশিং পয়েন্ট? দেন নেক্সট এর পরে করতে থাকেন, নিচেরটা কপি করবেন, যখন ইমেজ থাকবে উপরের কোশ্চেন কপি করার প্রয়োজন নেই। হ্যাঁ এটা আর ইমেজটা লোড হওয়ার সময় দিবেন, এটা হবে না, এটা অ্যানসার কি অ্যানসার নেই না? এই যে দেখেন কি আপডেটটা ওরা করেছে, আবার আবার পেস্ট করেন, যদি না পাওয়া যায় আমি অ্যানসার দিচ্ছি। পেস্ট করেছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা এখন পড়াশোনা করে আপনারা দেন, কোনো অসুবিধা নেই, টাইম অফ আছে। কোনটা মার্টিন ব্লু? কোথায় ব্লু মার্ক? এই যে উপরে উপরে এই যে এটা এটা এসেনশিয়াল ডিজাইন প্রিন্টিং পেইন্টিং পেইন্টিং আমরা দিচ্ছি ফটোশপ নান অফ দ্য এভার। এটা কিভাবে করতে হয়? শেষেরটা বা মাঝখানেরটা? হ্যাঁ নেন, এটাও নিতে পারেন, কিন্তু ড্যাশ কপি করবেন না। ড্যাশ কপি তাহলে হ্যাঁ ওয়াইল পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে, পেলে এটাই পেয়ে যাবেন, না পেলে আর পাবেন না। হ্যাঁ পেয়ে গেছি, তিন নম্বর অ্যান্সার দেখা থাকবেন না। আলফা চ্যানেল সার রিসিভার গ্রেস কিলস ট্রু। আপনি দেখে দিন ভাই, সিলেক্ট করেন,
Can you get the effects shown in the image above? Key effect. Dekhen amar to mone hocche ye a option pattern pattern ache to na pattern hole ache eta to niye chhalle kam hobe na hobe pure paper dikhe thakte hobe chesta kore dekhte paren pure ta copy kore ami dekhechi hoy na কাজ করবো স্যার কাজের আমার কিছু স্যাম্পল দিব শেষ এত টেস্ট দশটা এগুলো সেজন্যই তো এটা আপওয়ার্ড প্রোফাইল দিয়ে পার পাবেন না একটা তোমার কথা Level.
অনেক টেস্ট আছে, সবাই 100% মার্কস পায়, 5 out of 5, কিন্তু ফার্স্ট হয় একজন, সে কম সময় নিয়েছে, এইসব টেস্টের ক্ষেত্রে করা যাবে না। Thank you. এই জায়গায় আজকে পড়বেন আর ভবিষ্যতে কখনো পড়ার প্রয়োজন নাই। Yes, definitely দিবেন। আজকে একটু পড়ে নেন। Did the test questions cover the subject area accurately and comprehensively? Yes, definitely. Was the testing process straightforward and easy to use? Yes, definitely. আরো বেশিও পাওয়া যাবে, চিন্তার কোন কারণ নেই। এখন আমরা টাইম অন করে দিব, এখনই কি আরো টেস্ট দিতে চান? ভালো লেগেছে না সেটিংস? হ্যাঁ দাঁড়াই আছে, কন্টেন্ট সেটিংস, অ্যালাউ অল সাইটস টু রান জাভাস্ক্রিপ্ট, রিকমেন্ডেড, ডান। টাইম অন হয়ে গিয়েছে, এটা কেটে দেই, এটা কেটে দেই। এখন আমরা কোথায় গেলে দেখতে পাবো? ফাইন ওয়ার্কে যাই, 85% হয়েছে। দেখেন কি বলে, হ্যাঁ থ্যাংক ইউ, তাকে বলেছেন অ্যাড আদার এক্সপিরিয়েন্সেস, জয়েন্ট ভেঞ্চার, অ্যাড আদার এক্সপিরিয়েন্সেস প্লাস 5%, কিন্তু এটা অ্যাড করলে দেখবেন যে 5% হচ্ছে না। অনেকেই দেখবেন 80-90% এসে আটকে গিয়েছেন, কোনোভাবে 100% হচ্ছে না। এখানে অনেক কিছু বলছে, এক্সপিরিয়েন্স অ্যাড করেন, এডুকেশন অ্যাড করেন, হচ্ছে না, কি করবেন তাহলে? সেই পথগুলো টেস্ট, যাদের এই সমস্যা আছে আমি বলি, যাদের 40% আছে প্রোফাইল, একটা টেস্ট দিলে সেটা হয়ে যাবে 75%। ভালো মার্কস দিতে হবে তো? না, ভালো মার্কস পাওয়ার দরকার নেই, পাস করলেই হবে। পাস মার্ক হচ্ছে 2 out of 5। আচ্ছা, এইটা আরেকটা টেস্ট দিলে আমার মনে হচ্ছে হয়ে যাবে। তারপরে আমি একটু দেখিয়ে দিই যে অ্যাড আদার এক্সপিরিয়েন্স করলে কি হয়। আমরা কি শিখলাম টেস্ট দেওয়া? না কিছু শিখা হয়নি, সবকিছুই বাকি। কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, সাইকোলজি কিভাবে বুঝতে হবে ক্লায়েন্টের। অনেক ক্লায়েন্ট বলেই দিবে না যে সে কি কালার পছন্দ করে, তার ব্র্যান্ড কালার সে বলবেই না, আপনার বুঝে নিতে হবে। আছে আর কোনো মার্কেট প্লেস? পাবেন না। আচ্ছা, এখানে সে বলেছে এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলেছে, না পোর্টফোলিও অ্যাড করলেই হবে। আপনার কি কোনো কাজ আছে, 99 এর কোনো লিঙ্ক আছে এখন আপাতত? আসে কিভাবে অন্য সাইটে করা কাজ, অন্য অনলাইন মার্কেট প্লেসে করা কাজ এখানে অ্যাড করব,
দেখে নিই আমরা যে কোনো কিছু এখানে অ্যাড করব পোর্টফোলিওর জন্য কিভাবে করব দেখে নিচ্ছি আপনি প্রথমে একটা লিংক নিয়ে আসেন ইউআরএল তো তাহলে তো অ্যাকাউন্ট ওপেন করতে হবে ওপেন করেন খুব সময় সাপেক্ষ সেজন্য আপনাকে ক্লাস দুইটা আপনাদের ক্লাস 11 এর দুইটা আমি যদি জাস্ট অ্যাকাউন্ট ওপেন করে 100% করে দাও শেখাই তাহলে একটা ক্লাস হবে আর তাহলে আমি টিপস দিব কবে আরেকটা ক্লাস আচ্ছা ওয়ান ডিজাইন দেখান আমাকে ওখানে তো পোর্টফোলিও আছে পোর্টফোলিওতে অ্যাড করা আছে ওগুলো দিব হ্যাঁ সেটা দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু উইন করেছেন উইনিং এন্ট্রি লেখা আছে এরকম লিখ দিতে হবে উইন কি তাহলে ফাইনালিস্ট মানে ফাইনালিস্ট আছে আর হচ্ছে আপনার ফোর স্টার আছে ফাইনালিস্ট ফাইনালিস্ট স্যার স্যার পোর্টফোলিও থেকে লিংক দিয়ে দিন আপনার ফাইনাল রাউন্ড বুঝতে কোনো সমস্যা কারো একটু ব্যাখ্যা দেওয়া ভালো এই জায়গাটা একটা ওভারভিউতে বুঝে যায় যে এই প্রজেক্টটা কিসের ছিল কার জন্য করেছেন আচ্ছা কি লিখবো বলেন আমি তো এটা ডিটেইলস জানি না শুনেছি এখন লিংক তো আপনি দিয়েছেন প্রজেক্ট থাম্বনেইল দিতে হবে স্ক্রিনশট দিতে পারেন আপনার ইচ্ছা প্রজেক্ট ফাইলস দেওয়ার কোনো দরকার নেই যেহেতু এটা অন্য অনলাইন মার্কেট প্লেসে করা কাজ প্রজেক্টের ফাইল দেওয়ার দরকার নেই 99 ডিজাইন স্ক্রিন তো একদম মেরে ফেলবে যদি আপনি কোনো ওয়ান প্রজেক্ট ডিপেন্ডেন্ট আছে হ্যাঁ এই টিচার্স পিসি বা টিচার্স ল্যাপটপ ছাড়া বাকিগুলোতে কিন্তু ব্লেন্ডার প্রোগ্রাম নিচে জানেন তো না বড় বড় খাদ্য কথা স্যার আচ্ছা এটা কম্পিটিশন ডেটটা দিয়ে দেন কত তারিখে এটা করেছিলেন ইনি তো রানিং এখন রানিং লেটেস্ট ডেটটা পাবলিশ ডেস্কটপে লিংক দিয়ে দিবেন কোন ফোল্ডারে আছে স্যার ডেট তাহলে কি দেবো মানে আজকে আজকে লাস্ট হবে মানে ফাইনাল রাউন্ড লাস্ট হবে আজকে ও আচ্ছা
মানে উইনার এখনো সিলেক্টেড হয়নি আচ্ছা তাহলে আজকে ডেট দিয়ে দিন 100% করে দিয়েছি তো স্যার একদম দৌড়িয়ে আসলো বললেন আমরা তখন এরকম বসতাম বললেন যে ভাই আমি তো কাজ করে দিয়েছি
কত টাকা যাই হোক এটা বলবো না মানে আর এই 40 আমি কিভাবে বুঝলাম এটা আমার অ্যানালিসিস 40 কেন অ্যানালিসিস আচ্ছা এখন আমরা একটু দেখি আমরা তো পোর্টফোলিও অ্যাড করলাম দেখি কত পার্সেন্ট হয়েছে 90% হয়েছে এখন একটা টেস্ট দিলে এটা 100% হবে একটু আগেও টেস্ট দিলে হইতো কিন্তু পোর্টফোলিওটা আমি দেখাতে চাচ্ছিলাম কিভাবে অ্যাড করতে হয় ফাইবারে লিংক দেওয়া যাবে রিসেলেবল কোনো মার্কেট প্লেসে লিংক দেওয়া যাবে না আরেকটা জিনিস দেখাতে না হতো সেটা হচ্ছে ডাউনলোড টাইম ট্র্যাকার খুব জরুরি না এখনই দেখে দিচ্ছি সমস্যা হচ্ছে যে আজকে নামাজ পড়তে হবে টার্গেট করবে মনে করবে যে এখান থেকে বোধহয় আপনি টাইম অন করে কাজ করবেন তখন আপনি বাসায় যেয়ে আবার লগ ইন করে ওইখানে ইনস্টল দিয়ে করবেন তখন একটা সমস্যা তৈরি হয়ে যাবে অনেক কিছু মেনটেন করে চলতে হয় এই উইন্ডোর মধ্যে আমার কথা শেষ করতে দেন এই উইন্ডোর মধ্যে ওয়েবসাইট ডিজাইন প্রজেক্ট এখানে লেখা আছে দেখেন অন টাইম অন করা আছে এক্ষেত্রে আদারওয়াইজ অফ লেখা থাকবে টাইম অন করবেন কন্ট্রাক্ট সিলেক্ট করবেন এখান থেকে আর এই যে এখানে আপনার দিতে হবে মেমো তাহলে 10 মিনিট বলছি 10 মিনিট পর পর স্ক্রিনশট নিবে সে এইটা ওপেন থাকা অবস্থায় মুভি দেখা যাবে না ফেসবুকিং করা যাবে না উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে কোনো গান শোনা যাবে না শুধুমাত্র ক্লায়েন্টের যে ফোল্ডার আপনার কম্পিউটারে আছে নিশ্চয় থাকবে তাই না পারারে কাজ করবেন তার সে ফোল্ডারটা ওপেন থাকবে এখানে মেসেজ অপশন আছে ওই ক্লায়েন্টের মেসেজ ওপেন থাকবে এই জিনিসটা ওপেন থাকবে কিটা কি বলে ইম্যাপ অ্যাপ এটা মোবাইলেও করা যায় আচ্ছা এই তিনটা জিনিস ওপেন থাকবে আর যে সফটওয়্যার আপনি কাজ করবেন সে এআই তে করছেন বা পিএস এ করছেন সেটা ওপেন থাকবে আর সব ক্লোজড আর কোনো ফোল্ডার আর কোনো কিছু যারা কোনো ধরনের উল্টা পাল্টা কিছু না যায় ক্লায়েন্টের কাছে যে এত মূল্যবান সময় সে নষ্ট করে মুভি দেখছে এটা যেন না আচ্ছা তাহলে এইটাকে আমরা ডাউনলোড করব কিভাবে এইখান থেকে এই ম্যাপ হ্যাঁ এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা চেহারা কেমন এই যে কোন সময়টা তাহলে কাজ দুই ধরনের এটা আমরা প্রথমে বলি আজকে শেষে বললাম
একটা হচ্ছে ফিক্সড প্রাইস ফিক্সড রেট আর একটা হচ্ছে পার আওয়ার ক্লিয়ার পার আওয়ার হচ্ছে কিভাবে করতে হয় টাইম অ্যাপের মাধ্যমে করতে হয় এটা এখন ডাবল ক্লিক করলে এখানে ইনস্টল হয়ে যাবে বললাম না এটা আপনারা বাসায় করে নেবেন আচ্ছা আর ফাইন ওয়ার্ক যে উইন্ডোটা এটা সবসময় ওপেন রাখবেন ফাইন ওয়ার্ক এখানে ওয়ার্কের লিস্ট আপনি দেখতে পাবেন আচ্ছা আপনার তো হয়ে গেল এই যে দেখেন 60 অ্যাভেলেবল কানেক্টস যা আপনাকে প্রমিস করেছে আপওয়ার্ক সেটা দিয়ে দিয়েছে অলরেডি রিভিউ হওয়ার আগেই একটা জব আপনি অ্যাপ্লাই করবেন দুইটা করে কানেক্ট কমবে সেই জবটা আবার ক্লায়েন্ট ডিক্লাইন করে দিবে সেই দুই কানেক্ট আপনি ফেরত পাবেন 12 ঘন্টার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা মেসেজ ওপেন করতে বলেছিলাম মেসেজে কিভাবে যাবেন এই যে মেসেজ ফাইন এই যে মাই জবস এর মধ্যে আপনার জবসগুলো দেখাবে যে কোন 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 জবস আপনি এখন করছেন অনগোয়িং কন্ট্রাক্টের কি অবস্থা এখন আপনার কোনো জব নেই আচ্ছা রিপোর্টসে কি থাকে বললাম না এরকম ইউজার ফ্রেন্ডলি পাবেন না রিপোর্টসে দেখেন কি লেখা আছে আচ্ছা এটা গট ইট দিয়ে দিই তাহলে দেখতে পাবেন ওয়ার্ক ইন প্রোগ্রেস ক্লায়েন্ট একটা মাইলস্টোন দিয়েছে মাইলস্টোন কি এক মাইল দুই মাইল লেখা থাকে না খাতায় ওটা হচ্ছে মাইলস্টোন ক্লায়েন্ট বেসিক্যালি দুইটা মাইলস্টোন দেয় ফিক্সড রেটের কাজের ক্ষেত্রে পার আওয়ারে তো সে অগ্রিম টাকা দিবে না সেটাতে সে অ্যাডভান্স পেমেন্ট করে সে অ্যাডভান্স পেমেন্ট এখানে শো করবে তারপর কি হবে রিভিউ হবে যে আপনার কাজ ঠিক আছে কিনা আপনি ক্লায়েন্টকে ঠিকমতো ডেলিভারি দিয়েছেন কিনা কাজের কোয়ালিটি ঠিক আছে কিনা রিভিউ হওয়ার পর এখানে আসবে পেন্ডিং এ যখন আসবে তখন আপনি দেখবেন 10% নাই -10% এখানে আপনি দেখেছেন $50 এখানেও দেখেছেন $50 এখানে দেখবেন $45 কান্নাকাটি করার কিছু নেই 10% নিয়ে নিয়েছে আপনার বুঝলে এখানে যা দেখাবে অ্যাভেলেবল তাই দেখাবে লাস্ট পেমেন্টটা কি লাস্টে আপনি মনে করেন কি আপনি মাস্টার কার্ড দিয়ে টাকা তুলেছেন সেটা কত টাকা তুলেছেন উইথড্র করেছেন সেটা মোর রিপোর্টস আর এখানে ইউ হ্যাভ নো ওয়ার্ক ইন প্রোগ্রেস যদি ফিক্সড রেটও করেন পার আওয়ারে করেন সবকিছু এখানে ডিটেইল থাকবে কন্ট্রাক্টরের নাম সহ কন্ট্রাক্টের ডিটেইলস সহ ক্লিয়ার খুব বেশি পেইনফুল হয়ে যাচ্ছে ক্লাসটা আজ তাহলে আজকে আমরা এখানেই শেষ করি আপনাদের টাস্ক কি বসার জন্য বলেন দশটা টেস্ট তো আপনি দুই দিনেই দিবেন সেটা কোনো সমস্যা না আগামীকাল তো ক্লাস নেই তাই না দিকে যাচ্ছেন আপনারা না কেন টাইম নাই তাই তো আপনাদের টাস্ক হচ্ছে ওপেন অ্যাকাউন্ট মেক ইট 100% ইংলিশের টেস্টের বিষয়ে আমি কথা বলেছিলাম যা বলবো মুখে বলে দিচ্ছি এখন দেখাবো না কিছু ইংলিশের টেস্টের বিষয়ে আচ্ছা কোনো ফ্রিল্যান্সার আপনার বন্ধু বান্ধব আছে যারা আপওয়ার্কে কাজ করে ওনাকে খুঁজে বের করতে হবে এই যে ব্রাউজ ফ্রিল্যান্সার আমার প্রোফাইল আমি সবার শেষে দেখাই নিয়ম চ্যাম্পিয়নদের প্রোফাইল দেখাই চ্যাম্পিয়ন সে যেই হোক কি যেন বলছিলাম ইংলিশের টেস্টের কথা না ইংলিশের টেস্টের ক্ষেত্রে দেখবেন বেসিক স্কিল টেস্টের অ্যানসারগুলো আপনারা পেয়ে যাবেন বাকিগুলোর ক্ষেত্রে কি করতে হয় আমি বলে দিচ্ছি দেখা যাচ্ছে প্রোফাইল কেউ আছেন ঢাকা কলেজের স্টুডেন্ট এক্স স্টুডেন্ট নাই থাকলেও না চিনে ফেলতাম মানে আমার আত্মীয় পরিচয় দিব না ওনার দেখেন টপ রেটেড টপ রেটেড হওয়ার জন্য 100% জব সাকসেস লাগে না 90% হলেই হয় ওনার 100% জব সাকসেস কত ঘন্টা উনি কাজ করেছেন দেখেন 2247 ঘন্টা কিন্তু তার জব 165 টাইম 4-5 বছর যাবত দেখছি জব আর পাচ্ছে না কারণ কি জানেন একজন কন্ট্রাক্টর তাকে একবার হায়ার করলে পার আওয়ারের জন্য উনি আর কন্ট্রাক্ট ক্লোজ করেন না ওনার জন্য সেই যে একটা জব কাউন্ট হয়েছে সেই পর্যন্তই আছে অনেক সময় এটা আপনারা বলতে পারেন এত ঘন্টা কাজ করে কি হবে ক্লায়েন্টরা অনেক সময় বলে কি আপনার যদি 100 আওয়ার্স কাজ করার অভিজ্ঞতা না থাকে আপনাকে আমি কাজ দিব না
100 hours, 500 hours, আর 1000 hours, এই তিনটা জিনিস চায় ক্লায়েন্টরা। সব ক্লায়েন্ট চায় না, কিন্তু যে ক্লায়েন্ট চাইবে সেই ক্লায়েন্টের কাজ তো পাবেন না আপনি। চ্যাম্পিয়ন প্রোফাইল, 100% জব সাকসেস খুঁজে পাবেন না আমি বলে দিচ্ছি আপনাকে। কত বছর ধরে উনি কাজ করেন কি আসে বিষয়ে বলবো না। ওনার দেখেন কেন ওনার প্রোফাইলটা আমি দেখাই, কারণে না দুই টাকা দন $6.67 পার আওয়ার উনি এখনো কাজ করেন। ওনার প্রোফাইল ঘাটাঘাটি করবেন বাসায় যেয়ে দেখবেন $1.11 কাজ করেন উনি এখন। বুঝতে পেরেছেন? একটু পরে যখন আমার প্রোফাইলটা দেখাবো তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন। দেখেন ওনার ইংলিশ কনভারসেশনাল দিয়েছিলেন, এটা ভেরিফাইড, কারণ উনি টেস্টে পাস করেছেন। ক্লিয়ার? এটা ভেরিফাইড থাকতে হবে অলওয়েজ। আচ্ছা, ওনার যে জিনিসটা আমি বলছিলাম দেখানোর জন্য, এই লাইনটা কেউ লিখবেন না, দেখে যান। মাই এইম ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এট এনি কস্ট, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হবে, গ্রামাটিক্যাল মিস্টেক আছে। কেমিস্ট্রি প্রফেসর তো ইংলিশে তো ভালো বুঝে, তাহলে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য উনি যদি $1 কাজ করতে হয় সেটা উনি করতে রাজি আছেন, কিন্তু ক্লায়েন্টকে উনি স্যাটিসফাই করবেন। আমার অ্যাপ্রোচটা এরকম না, আমার অ্যাপ্রোচটা ডিফারেন্ট। এখন আমরা সাইয়ার প্রোফাইল দেখবো নাকি? সাইয়ার প্রোফাইলে তো কিছুই নেই, বলবেন যে স্যার এই প্রোফাইল নিয়ে আপনি ক্লাসটা কীভাবে সাহস করলেন। অসুবিধা নেই, সাহসটাই বড় বিষয়। আমার মেয়ের নাম, ছবি দেওয়া আছে আমার বয়ফ্রেন্ড, ডিটেইলস আমার বয়ফ্রেন্ড, কিছুই হয় নাই, দেখবেন দেখবেন ছবি দেখবেন। আমি রেগুলার কাজ করি না সেই জন্য এগুলো আমি আগে দেখাই, কারণ এদের প্রোফাইল অ্যাকচুয়ালি আমার হাতেই তৈরি করা, কিন্তু ওরা কত দূরে গিয়ে গেছে আমি যেতে পারিনি, আমি প্রফেশনের সময় দিয়ে অনেক বেশি। ধরে নিলাম এটা আমার বয়ফ্রেন্ডের অ্যাকাউন্ট, হ্যাঁ নাম যেহেতু তার, 83% জব সাকসেস, 90% হয়নি, বলে উনি টপ রেটেড হবেন, আদারওয়াইজ নট। 272 ঘন্টা কাজ করেছেন, 172 জবস, এই প্রোফাইল দিয়ে আপনি খুঁজে পাবেন না, আগেরটা বাদ দিলাম। এরকম একটা প্রোফাইল খুঁজে পাবেন না। ওনার দেখেন রেট কত, আগে যারটা দেখালাম তার চেয়ে বেশি, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা কয়েকদিন কত বকা দিয়ে দিয়ে বলি যে এটা $10 করো, $15 করো পার আওয়ার, ও আবার চুরি করে কমিয়ে দেয়। ওর কাছে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা আগে, আমি যেটা মনে করি আর কি। পোর্টফোলিও আপনারা এই যে প্রোফাইল নিচে গেলেই দেখতে পাবেন, এগুলো আপনারা পরে দেখে নিন। আচ্ছা, তাহলে প্রোফাইলটা দেখাই না, 5 বছর বয়স হয়েছে আমার প্রোফাইলে, কিন্তু আমি কাজই করি না, কারণ আমি লোকাল মার্কেট প্লেসে আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে খুব বিজি থাকি, গ্রাফিক ডিজাইনে সময় দেওয়ার আসলে আমার খুব একটা সুযোগ হয় না। তারপরে স্যার প্রোফাইলটা দেখেন অবস্থাটা কি। এই ভিডিও নিলে হবে, ক্লাস নিয়েছেন না গল্প করেছেন আপনি? জি স্যার, কত ঘন্টা কতটুকু জব সাকসেস আমার রেট দেখেন। এই হলে আমি করবো, আদারওয়াইজ আমি করতে পারবো না। সরি, অনেকে আছে কাজ না পেলে রেট কমিয়ে দেয়, আমার অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট, কাজ করবো না প্রেশার। আই অলওয়েজ লুক ফর কোয়ালিটি নট কোয়ান্টিটি, কোয়ালিটি তুমি পাবা। ওকে, আচ্ছা প্রোফাইল এই যে দেখেন, ইংলিশ ফ্লুয়েন্ট দিয়েছি আমি, ভেরিফাইড, আপনাদেরকে দিয়েছি আমি দিইনি, এই যে উর্দু দেওয়া আছে, আমি যা করি আপনাদেরকে তাই বলেছি। এখানে আমার এই যে স্কিলগুলো দেওয়া আছে আপনাদেরও দিয়ে রাখবেন যে যা পারেন। আচ্ছা, আর ওয়ার্ক হিস্ট্রি ফিডব্যাক শুধু এটা দেখেন, এই যে এই একজনের জন্য আমি স্যাক্রিফাইস করেছিলাম $10 পার আওয়ার, এটা অনেক আগের কাজ, $10 পার আওয়ার, এটা আমার পুরাতন ক্লায়েন্ট, সেই জন্য এই রেটে আমি কাজ করি। সে একটু খুঁতখুঁতে দুইটা ওয়েব ইমেজ ডিজাইন করেছি তার জন্য, তার ইলাস্ট্রেটরে করতে হবে, ওয়েবসাইটের কোনো কাজ কি হয় ইলাস্ট্রেটরে, ফটোশপ, তাকে বোঝানোর চেষ্টা করছি, সে বোঝে না। আচ্ছা ঠিক আছে, ইলাস্ট্রেটর ভাই ভারী হয়ে গেছে, মুভ করা যায় না, পার আওয়ারের কাজ
18 ঘন্টায় আমি দুইটা ইমেজ ডিজাইন করেছি, $180 একটা প্রজেক্ট, ঠিক আছে? হ্যাঁ অনেকে আছে, হ্যাঁ ওই যার প্রোফাইল প্রথমে দেখলাম উনি হলো হয়তো $5 পার আওয়ার করে দিত, আমি করবো না। আচ্ছা এই হচ্ছে আমার পোর্টফোলিও, দেখে নিই আমি কোনটা আপনার পিছনে এই যে 12 ঘন্টা রিভিউ হচ্ছে না, একজন ম্যানেজার অ্যাড করা হবে, রিলেশনশিপ ম্যানেজার আপনার পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে অলরেডি, রোবট গুগল রোবট, ইয়া লাইক দ্যাট। আপনার নাম কি জানো? ভুলে গেছি, নাম মনে রাখা জরুরি না, রিলেশনশিপ অফিসার এটা মনে রাখতে হবে। সে যদি দেখে আপনি বিভিন্ন আইপি থেকে লগইন করে পার আওয়ারে কাজ করছেন, সাথে সাথে রিপোর্ট করে দেবে। সাবধান, একই সময় না, আমার অ্যাকাউন্টে দেখেন আমি এখান থেকে লগইন করিনি, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে লগইন করেছি, আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট দেখছি, আমারটা লগ ইন করিনি, আমারটা লগ ইন করলে কোনো সমস্যা হবে না, কিন্তু আমি যদি এখানে লগ ইন করে টাইম অন করে কাজ করা শুরু করি শেষ, এই কারণে আমি টিম অ্যাপ এখানে ইনস্টল করে দেখাইনি, ক্লিয়ার? ঠিক আছে, তো হ্যাঁ সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু সেটা রেগুলারলি যদি করেন আপনি ওদেরকে ইনফর্ম করে নেন যে আমার তো আইপি এখন পার্মানেন্টলি আমি চেঞ্জ করব। হেল্প এন্ড সাপোর্ট এজে। আচ্ছা আরেকটা জিনিস দেখি, আজকে ক্লাস শেষ করব, পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, টাকা তো অনেক কামিয়ে ফেললেন, কারণ $500 কামিয়ে ফেলেছেন, টাকা উঠাতে হবে। এই যে দেখেন এখানে দুইবার ছবি দেখা যাচ্ছে, এই একটা এই একটা, উপরে ট্রাই করবেন, সেটিংস লিখে নিয়ে যান যদি মনে না থাকে। এখানে পাসওয়ার্ড চেয়েছে, আসেন পেমেন্ট মেথড অ্যাড করা একটা মেজর ডিসিশন একটা অনলাইন মার্কেট প্লেসের জন্য, সেই জন্য এগুলো সিকিউরিটি কোনো সমস্যা নেই, একটু দাঁড়াতে হবে স্যার আপনার, আরেকটা কাজ আছে। এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আপনি সেট করেন, কোনটা আপনার জন্য ভালো হয় দেখেন, কোনটা পেটস নেম দেয় সবাই, ইউজুয়ালি আমি এলিমেন্টারি স্কুল দিয়েছি, আপনাদের যেটা ভালো মনে হয়, ফেভারিট অ্যাক্টর সিঙ্গার, বেস্ট ফ্রেন্ড নিক নেম দিতে পারেন, স্পোর্টস টিম দিতে পারেন, মাদার মিডেন নেম, এগুলার অ্যানসার জানেন না কোনটা, অ্যাক্টর সিঙ্গার, এগুলা চিন্তা করতে কোনটা মনে থাকবে। আচ্ছা বেস্ট ফ্রেন্ড এর নিক নেম আপনি লিখেন, এটা আমরা জানবো না, লাইক করতে পারেন না। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট এই দুইটা আমি হ্যাঁ সিলেক্ট করেন, দিয়ে অসুবিধা নেই, সেটিং চেঞ্জ করে দেবেন, এখান থেকে লগ আউট করলেই সব চলে যাবে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, এখন গেট পেইডে যান, আপনার সিকিউরিটি কোশ্চেন কিন্তু সেট করা, এই যে দেখেন এদিকে গেট পেইড, এখানে গেলে আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, সেট আপ পেমেন্টস দেখেন কতগুলো অপশন আপনাকে দিয়েছে, এবার আপনারা মার্কেট প্লেস ঘুরে দেখেন কোন সাইড এতগুলো অপশন আছে শুধু টাকা ওঠানোর জন্য, কোনটা করবেন কোনটা করবেন না বলে দিচ্ছি, লোকাল ফাইন বেয়ার ইয়ার করবেন, সেট করে দিও না, এখন করবে আপনার কি কার্ড আছে, আচ্ছা বাসায় যে করেন, এখানে করে দেখেন নিচে যান, পেপেল নেই বাংলাদেশে আমরা সবাই জানি, ইন্ডিয়া আছেন পেপেল নেই, আচ্ছা ডাইরেক্ট ডিপোজিট এটা হবে না, কারণ নিচে কি লেখা আছে দেখেন, ইউএস ব্যাংক ডলারে উইথড্র করার জন্য, আমরা তো টাকায় উইথড্র করব, স্ক্রিল করতে পারেন, স্ক্রিলে 1 USD পার উইথড্রল লেখা আছে, আসলে একটু ঘটনা অন্য, এটা আমি নেক্সট ক্লাসে বলবো। পিওনিয়ারটা হচ্ছে সবচেয়ে সেফ এন্ড স্মার্ট, পিওনিয়ারে অ্যাকাউন্ট খুলবেন, কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, সে অ্যাকাউন্টের সাথে এটা লিংক করবেন, সেটআপে গেলেই লিংক করতে পারবেন, পিওনিয়ার অ্যাকাউন্টের ডিটেইলস থাকবে, উপরে যান একটু, হ্যাঁ রিকমেন্ডেড ইন বাংলাদেশ সবচেয়ে বেশি টাকা কাটবে ট্রানজ্যাকশনে, সাবধান সরাসরি আপনার মনে হচ্ছে যে হ্যাঁ বাংলাদেশে খুব ভালো, এই যে দেখেন $4.99 শুধু ট্রানজ্যাকশন ফিস, পার উইথড্রল মানে $5 এখানে নেই,
পেওনিয়ারের ক্ষেত্রে 2 USD স্কিলের ক্ষেত্রে 1 USD স্কিলে একটু ঝামেলা আছে নেক্সট ক্লাসে বলবো এটা আমি অলরেডি বলেছি এটা করবেন না এটা করবেন এই দুটো করতে পারেন ঠিক আছে এই দুটো করবেন আর দরকার নেই ঠিক আছে আপনি আবার মাই জব ফিল্ডে চলে যান উপরে যান স্ক্রল করে এটা কেটে দাও হ্যাঁ কেটে দাও হ্যাঁ ফাইন ওয়ার্ড ব্যালেন্স বোঝা যাচ্ছে তো কিসের ব্যালেন্স থ্যাংক ইউ তাহলে এর অ্যাকাউন্ট এখান থেকে কিসের অ্যাকাউন্ট 99 এ লগ আউট করে আচ্ছা লগ আউট করে দেন লগ আউট করে এটাও লগ আউট করে দেন আজকে যা ক্লাসে বললাম যা দেখালাম আর কোনো কোশ্চেনস কোনো কোয়েরিজ কত সাবধানে আমরা এই অ্যাকাউন্টগুলো সামনে রেখেছি আপনি জানেন প্রথমে যা আছে ওনার পরিচয়টা দিয়ে আমার মেজু ভাইরা প্রথমে যার অ্যাকাউন্ট হ্যাঁ লগআউট করেছেন ওনার এই অ্যাকাউন্ট খোলার পর কতবার যে সমস্যা তৈরি হয়েছে সেগুলা আমরা